ওই যে শোনো ভাইয়েরা কথা শোনো, এমন একজন মানুষ আনো যে জন পাপ না করেছে, যে পাপ। এই গানগুলি অনেক গান জাফর ইকবাল করছে, তারপর ওয়াসিম ভাইও করছে, তারপর বুলবুল ভাই করছে। বুলবুল ভাই ওই গানটা তো ডেঞ্জারাস। ওয়াসিম ভাই যেটা বলতেন যে উনি একজন শিল্পীকে তার মনের ভিতরে মানে অনুকরণ বলবো না, কারণ ওয়াসিম ভাইয়ের অনেক ভালো অভিনয় করেছেন। উনি একজন হলিউডের একজন অভিনেতাকে ইয়ে করতেন, এই মার্লন ব্র্যান্ডো। হ্যাঁ, ওয়াসিম ভাই এবং জাফর ইকবাল ভাইয়ের সাথে সখ্যতাটা শুনতে চাই, কেমন ছিল? না, জাফর ইকবাল ছিল, সত্য কথা বলি, জাফর ইকবাল ছিল আমার ছোটো ভাইয়ের মতো। একই স্কুল থেকে, ও আমি যে স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি, ওনার বড় ভাই হলো আনোয়ার পারভেজ সুরকার, ঠিক আছে। তারপরে হলো সানাদ রহমতুল্লাহ, এই হলো এরা তিন ভাই বোন। আনোয়ার পারভেজ হলো বড়, সেকেন্ড হলো সোহেল, থার্ড হলো জাফর ইকবাল, ফোর্থ হলো সানাদ রহমতুল্লাহ, ফিফথ হলো আরেক বোন। তো জাফর ইকবাল ভালো, অত্যন্ত স্মার্ট এবং খুব স্টাইলিশ হিরো ছিল, সালমান খানের মতো ছিল। মানে জাফর ইকবালের যেটা ছিল চকলেট হিরো বলতো, ঠিক আছে। সালমান শাহরও একই অবস্থা, একটা ছবি ফ্লপ করেন। আর ওয়াসিম ভাই যেটা ছিল, ওয়াসিম ভাই এটা মাস্টার্স করা, ইউনিভার্সিটিতে মাস্টার্স করা। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শিক্ষা দীক্ষা মোটামুটি বিশ্ববিদ্যালয় থেকে যারা, তখন যারা, আমি বলতেছি এখনকার কথা বলবো না, তখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এইটুকু বিবেক তাদের ছিল সে সময়। অবশ্যই। আচ্ছা, এমনিতে যখন আপনার গানের ঠোঁট মিলে, তো জাফর ইকবাল ভাই এবং ওয়াসিম ভাই আপনি যখন দেখতেন? না দেখতেন না, জাফর ইকবাল নিজেই শুটিং করে, বড় ভাই আজকে মেরে দিছি এক মুঠো ভাতে। ওই যে শোনো ভাইয়েরা কথা শোনো, এমন একজন মানুষ আনো যে জন পাপ না করেছে, যে পাপ। এই গানগুলি অনেক গান জাফর ইকবাল করছে, তারপর ওয়াসিম ভাইও করছে, তারপরে বুলবুল ভাই করছে। বুলবুল ভাই ওই গানটা তো ডেঞ্জারাস। তারপরে ওয়াসিম ভাই একটা গান বলতে, ওয়াসিম ভাই না কি জানে, ওই যে পাখির বাসার মতো দুটি চোখ তোমার। আচ্ছা, এমনিতে ওয়াসিম ভাইয়ের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আপনি গিয়েছেন, বলা চলো যে তার সাথে আপনার সখ্যতাটাও বেশি ছিল, কেমন দেখছেন? না, ওয়াসিম ভাই উনি কিন্তু বডি বিল্ডার ছিলেন। হ্যাঁ, বাড়ি চাঁদপুর, বডি বিল্ডিং করতেন। আর একটা ব্যাপারে সাংঘাতিক অ্যালার্ট ছিলেন যে ছবি শুটিং ছাড়া আর উনি কারোর সঙ্গে ইয়ে করতেন না। ছবি শুটিংয়ের ফ্লোরে আসতেন, শুটিং করতেন, বাসায় যেতেন, এই। আর খুব মানে ইয়ে একটা মেনটেন করে চলত। স্টাইলের দিকে জাফর ইকবাল এবং ওয়াসিম ভাই কেমন ছিলেন? না, ওয়াসিম ভাই যেটা বলতেন যে উনি একজন শিল্পীকে তার মনের ভিতরে মানে অনুকরণ বলবো না, কারণ ওয়াসিম ভাইয়ের অনেক ভালো অভিনয় করেছেন। উনি একজন হলিউডের একজন অভিনেতাকে ইয়ে করতেন, এই মার্লন ব্র্যান্ডো। হ্যাঁ, এবং বলতেন যে আমি ওনাকে ইয়ে করি। আর কথাবার্তা তো ওয়াসিম ভাই অনেক অনেক ভদ্র ছিল। আর জাফর ইকবাল এরা ইজ ভেরি পপুলার। তবে আমাদের, আমার সঙ্গে যার বেশি মানে ইয়া ঘনিষ্ঠতা ছিল, এটা ফারুক ভাই, নায়করাজ রাজ্জাক, ফারুক ভাই, আলমগীর ভাই, এদের সঙ্গে আমাদের একটা ইয়া ছিল, বন্ডিং ছিল, সাংঘাতিক একটা ইয়া ছিল। কারণ রাজ্জাক ভাই মানে এখন তো খুব খারাপ লাগে যে সেই সম্পর্ক কেন নেই, ঠিক আছে। এখন যারা নতুন হিরো হচ্ছে, নতুন গায়ক গায়ক হচ্ছে, গায়কে গান গায়ে চলে আসলো, গায়ক গান গায়ে গায়ে চলে গেলো, হিরো ওইদিকে চলে গেলো, হিরোইন একদিনও দেখা সাক্ষাৎ নেই। কিন্তু আমাদের ভিতরে ওই জিনিসটা ছিল, আপনার এই গানটা এই জায়গাটা ভুল হয়েছে ভাই, এটা এটা সুন্দর করে, মানে একজন ধরে দেওয়া লোক ছিল। যেরকম আমি এই যে সাবাগে বেতার কেন্দ্র ছিল, সব দামি দামি লোক আসতেন, তুমি এই গানটা করেছো, আলতো পায়ের ছন্দ তুলে গানটা করেছো না, এই জায়গাটা এই জিনিসটা দিলে আরও ভালো হতো। এই যে বলা একজনের, মানে আমি গান, আমাদের গানগুলি কেন ভালো হইতো, এসে একজন বলতেছে বাবা তোমার এই উচ্চারণ ডয়বেন্ড আর বয় খোটারও বোঝা যাচ্ছে না বাবা, বাড়ি গাড়ি, হ্যাঁ, আর বর্ষা, বর্ষা যদি কই, এগুলি এগুলি ধরতো, এখন তো কেউ কাটতো। জাফর ইকবাল ভাইকে তো চিরসবুজ বলা হতো। হ্যাঁ, জাফর ইকবাল হয়েছে কি, অসুবিধা যেটা হয়ে গেছে, অত্যন্ত কম বয়সে অনেক পপুলার ছিল। আর সত্যি কথা বলতে কি, যে মানে এই লাইনের এই মানে গান বাজনা, খেলাধুলা, সিনেমা, ওখানে এটা এমন একটা কমপ্লিকেটেড জায়গা, এখানে মাথা ঠিক রাখা, হ্যাঁ,
স্টেপিং ঠিক রাখায় খুব অসুবিধা। ওয়াসিম ভাই কোন বিষয়টা আপনার বেশি ভালো লাগতো? উনি খুব মানে সত্যি কথা বলতে কি ওনার মানে বেহুদা কথাবার্তা আছে না, এই বেহুদা কথাবার্তা উনি পছন্দ করতেন না, বলতেন না। যেটুক না বলেই না, তাই বলে আনসোশাল না, সোশ্যাল ছিল, কিন্তু ওনাকে সবচেয়ে ক্ষতি করেছে ওনার মেয়ের মৃত্যুটা। এটা আমার অ্যাসেসমেন্ট। ওনার মেয়েটা যখন মারা যায় তারপর থেকে উনি আরও আইসোলেটেড হয়ে যায়, মানে একদম মানে ঘরে ঘরে বন্দি হয়ে যায়। কথাবার্তা হতো তখন? হ্যাঁ, কথাবার্তা হতো। চলচ্চিত্র জগতে কার সাথে আপনার সবচেয়ে বেশি বন্ধুত্ব সম্পর্ক? নায়করাজ রাজ্জাক, কবরি, তারপরে আইজুর রহমান বুলি, তারপরে তার ছোটো ভাই নায়ক মাহমুদ কলি, আজিম সাহেব বলে একজন নায়ক ছিল, ঠিক আছে, আজিম সাহেব আমাকে ছেলের মতো দেখত। তো উনি এত টেক কেয়ার করতেন, ওনাকে আমি বাবা বলে ডাকতাম। তো একদিন এডবিসিতে রেকর্ডিংয়ে আসে, গান শুনতেছে, স্ট্রেট বলতেছে, বাবা কিছু মনে হয় তোর গলা তো এরকম না। আমি তখন বললাম, আমাকে বললো যে তোর কী হয়েছে, আমাকে ক্ষুধা লাগছে, ভাই রেকর্ডিং বন্ধ, আমার ছেলের ক্ষুধা লাগছে, কী খাবি বাবা? তা আমি বললাম যে ইয়া, তখন এখানে যে এই যে বাংলা মোটর এখানে একটা পার্কের মতো আছে না, যেটা ঘেরাও দেওয়া আছে, এখানে একটা খাল ছিল, এই খালে এখানে একটা কাবাবের দোকান ছিল, বোধ হয় দারুল কাবাব নাকি এরকম ছিল, কেমন দারুল কাবাব খুব। ড্রাইভারে বললো আমার পোলার খুঁজতে লাগছে, দারুল কাবাব আর পরোটা নিয়ে। তারপরে আমি আর সাবিনা গেছি, তারপরে সাবিনা লেগে, আজ সাবিনার জন্য আনবি। খাওয়া দাওয়ার পরে সব মিউজিশিয়ান কিন্তু ওইখানে বসা, খাওয়া দাওয়ার পরে মনিটার দিতে গিয়েও শুনলো সিনা, তখন বললো হা বাবা এইবার ঠিক গেছিস, আমি গেলাম তুই গিয়ে। আর ঠিক আমরা তো স্টাইল এবং বডি বিল্ডের কথা শুনলাম, বললাম জাফর ভাই, জাফর ইকবাল ভাই এবং ওয়াসিম ভাই কথা বললাম, আমি সালমান শাহের সাথে, সালমান শাহকে কখনো দেখেছেন? হ্যাঁ, সালমান শাহকে আমি অনেক ছোটো দেখছি, সালমান শাহকে একদম কত এতটুকু। কেমন পরবর্তী সময় যখন নায়ক হলেন তার পরবর্তী সময় দেখা হয়েছে কিনা? হ্যাঁ, নায়কের পরে দেখা হয়েছে। কখনো মনে হয় যে আপনার আপনি গান গাইবেন তিনি? না, তখন ও যখন নায়ক আসলো তখন আমি আস্তে আস্তে আমাদের মানে একটা আছে না যে আমি তো সর্বক্ষণ রাজত্ব করতে পারবো না, তাই না? ওর ভয়েসে সবচেয়ে বেশি লিপসিং করছে, ভয়েস দিছে এন্ড্রু কিশোর, খালেদ হাসান মিলু সহ। খালেদ হাসান মিলু অনেক কম, কিন্তু এন্ড্রু কিশোর, খালেদ হাসান মিলু যদি দুইটা গায় তো এন্ড্রু কিশোর 20টা গাইছে।